গরুর হাট বললেই চোখের সামনে ভেসে ওঠে মানুষের ভিড়, ঠেলাঠেলি আর গবাদি পশুদের ঠাসা একটি স্থানের চিত্র। সেখানে মাঝে মাঝে শখের বসে দু একজন নারী ক্রেতার দেখা মিললেও গরুর ব্যাপারী হিসেবে কাউকে দেখতে পাওয়াটা যেন একটু ভিন্ন বার্তা দেয়। এমনটাই দেখা গেছে চট্টগ্রামের পশুর বাজার বিবির হাটে। পুরুষ ব্যাপারীদের মতোই গরুর পরিচর্যা আর ক্রেতাদের সাথে দরদাম করতে ব্যস্ত এক নারী। অন্যান্য খামারিদের থেকে বেশভূষা কিছুটা আলাদা হওয়ায় নজর কাটছেন সবার। নাম তার সালমা খাতুন। রাজশাহী কলেজ থেকে দর্শন বিভাগে মাস্টার্স সম্পন্ন করেছেন। উচ্চশিক্ষিত এই নারীর বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের নাচল কলসি গ্রামে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সুদূর চট্টগ্রামে এসেছেন কোরবানির বাজারে তার নিজ হাতে পালিত গরু বিক্রি করতে। এবারের হাটে 14টি গরু উঠেছে তার। তখন আমার মনে হতো যে আমি অন্যের আন্ডারে চাকরি করছি, আমাকে নিজেকে ছোট মনে হতো। আর এখন আমি যাই হোক, ছোট হোক বড় হোক, আমি নিজে কর্মচারী রাখতে পারি। সালমা জানান, নানা চড়াই উতরাই ও প্রতিকূলতা পেরিয়ে আজ তিনি এ অবস্থানে। করোনা সময় চাকরি ছেড়ে দিয়ে বাড়ির পাশে বাবার প্রতিত জমিতে গরু পালন শুরু করেন। এরপর আর ঘুরে দাঁড়াতে হয়নি। আমার বাড়িতে পরিত্যক্ত জমি অনেক আছে আমার বাবা। আমি ভাবছি যে বাড়ির চারপাশে ফাঁকা জায়গা আছে, কি করা যায়, গরু পালন করলে সুবিধা হয়। তখন আমি গরু পালন করি, এটা আমি গিয়েছিলাম, তারপর ওটা থেকে তিনটা হয়েছিল। তারপর মনে হলো যে বড় করি খামারটা, 10 লাখ টাকা নিয়ে খাওয়া শুরু করছিলাম। তারপর 30টার মতো গরু হয়েছিল আমার। অকুত হয়ে সালমা বলেন, ছেলেদের মতো মেয়েরাও সব কাজ পারে, এজন্য প্রয়োজন শুধু সাহস আর ইচ্ছা শক্তির। ছেলেরা যেমন পারে আমরাও পারি, কোনো কাজকে ছোট মনে করব না, যদি সৎ সাহস থাকে আমরা অবশ্যই অসম্ভবকে সম্ভব করতে পারি। এখন পর্যন্ত 14টি গরুর মধ্যে সালমা বিক্রি করেছেন 2টি। 2022 সালেও তিনি এই হাটে এসেছিলেন। সেবার সব গরু বিক্রি করে বাড়ি ফিরেছিলেন তিনি। সালমার প্রত্যাশা, বাকি 12টি গরুও বিক্রি করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যেই। নারী হয়েও গরু পালনে তার এ উদ্যোগের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন হাটে আগত ক্রেতা ও বিক্রেতারা। আফরিন আপ্পি, আমাদের সময়।